দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে সাত দফার নির্বাচনের মধ্যে চার দফার নির্বাচন হয়ে গিয়েছে চার দফায় বিজেপি পার্টি হেরে ভূত হয়ে গেছে সাংবাদিক প্রসূনগুপ্ত তার এই ভিডিওর মধ্যে এক এক করে প্রতিটা রাজ্য ভিত্তিক অঙ্ক কোষে পুরোপুরি প্রমাণ করে দিলেন যে বিজেপি পার্টি এবারে গোহারান হেরে গেছে এবং গোটা দেশ থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির পুরোপুরি বিদায় হয়ে গেছে তো চলুন সাংবাদিক পোষণগুপ্ত কি কি প্রমাণ দিলেন এবং সাংবাদিক পোষণগুপ্তের এই প্রমাণ সহকারে ভিডিও দেখার পর বিজেপি নেতাদের মাথায় হাত পড়েছে কারণ সাংবাদিক পোষণগুপ্ত যে সমস্ত প্রমাণ দিয়েছে পুরোপুরি অঙ্ক কোষে যে সমস্ত তথ্য তুলে ধরেছে তাতে বিজেপি পার্টি চরম বিপদে পড়ে গেল এবং লোকসভা ভোটে বিজেপি পার্টি যে হারছে এটা বিজেপি নেতারা সব বড় বড়ো প্রমাণ পেয়ে গেল প্রথম কথাটা হচ্ছে চার দফার নির্বাচন হয়েছে এবং সোমবারের নির্বাচন যেটা চতুর্থ দফার ছিল সেটাতে দেখা গেছে যে পক্ষান্তরে একটু ভোটটা বেড়েছে মানে ওয়ান ওয়ান পয়েন্ট হাফ পার্সেন্ট দেড় পার্সেন্ট বা দু পার্সেন্টের মতন ভোট বেড়েছে কিন্তু একই সাথে বলতে হয় যে সেটা যেমন বেড়েছে অপেক্ষাকৃত কমেছে আবার অনেকগুলো জায়গায় যেমন যেটা আশা করা গিয়েছিল সেটা উত্তরপ্রদেশে কমেছে যেটা আশা করা গিয়েছিল বিহারে কমেছে এবং যেটা আশা করা হয়েছিল সেটা কমেছে কিন্তু মহারাষ্ট্রে এবং অবশ্যই আশাতীত ফল বা রেজাল্টের দিকটা কিন্তু যায়নি কর্ণাটকে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি ভারতের ভোটটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে চারটে স্টেটের উপর এই চারটে স্টেট হচ্ছে যথাক্রমে কর্ণাটক তলা থেকে আসছি মহারাষ্ট্র তারপরে আপনার বিহার লক্ষণীয় ব্যাপার হচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু বলছেন বিহার এবং পশ্চিমবঙ্গ এই কটা আসন নিয়ে হচ্ছে কি একশো ছাপ্পান্নটা আসন যার মধ্যে তিরিশটি আসন হাতের বাইরে ছিল ইন্ডিয়া জোটের এবং সেটি বেড়ে গিয়ে এখন এই একশো ছাপ্পান্নটি প্রায় আশিটির মতন আসন অর্থাৎ সোমবার দিন যে ভর্তি হয়ে গেছে আশিটির মতন আসন কিন্তু ব্যাগে পড়ছে ইন্ডিয়া জোট এবার ডিটেলে যাচ্ছি খুব ভালো করে দেখুন এই জায়গা থেকে আমার মুখস্থ ভারতবর্ষের কোথায় কটা সিট আছে পরপর বলবো প্রথম হচ্ছে তামিলনাড়ু হয়ে গেছে উনচল্লিশটা আসন কেরাল হয়ে গেছে কুড়িটি আসন এরপরে যে ভর্তি হয়েছে সেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে পঁচিশটি আসন তেলেঙ্গানায় সতেরোটি আসন টোটাল বিয়াল্লিশটি আসন অন্ধ্রপ্রদেশে ছিল আগে সেটা ভাগাভাগি হয়েছে এখানে কিন্তু কিছুটা হল এগিয়ে রয়েছে বিজেপি জোট অন্ধ্রপ্রদেশে কিন্তু তেলেঙ্গানাতে খুব ভালো রেজাল্ট করতে চলেছে কংগ্রেস সেখানে বিজেপি কি সিট পাবে জানি না তবে বিআরএস আগে যেটা কেআরএস ছিল সে বিআরএস কিন্তু দু চারটি সিট পেতে পারে ফলে এখানে গেইন হচ্ছে সে গেনের ব্যাপারটা পরে আসছে মহারাষ্ট্রের ব্যাপারে যেটা স্পেসিফাই করছে বিশিষ্ট জনেরা তারা হচ্ছেন যথাক্রমে মানে যারা ক্যালকুলেশন করছেন এবং অঙ্ক করছেন প্রফেসর রবিকান্ত ওয়ান অফ দ্য বিগেস্ট অর ওয়ান অফ দ্য বেস্ট সেফোলজিস্ট এক দুই হচ্ছে গিয়ে টাইগার বা অশোক ওয়াংখারে একটু উগ্র একটু বিজেপি বিরুদ্ধে তিনি তো নব্বইটি বেশি আসনই দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা পরে আসছি এবং তিন নম্বর হচ্ছে গিয়ে যোগেন্দ্র যাদব যিনি নিজে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে জানিয়েছেন যে ক্ষমতায় আসছে না এই বিজেপি এবং তার জোট এনডিএ এবং তিনি ক্যালকুলেট করে বলেছেন এখন ব্যাপারটা হচ্ছে অশোক অশোক ওয়াংখারে বা টাইগার ওয়াংখারে দেখাচ্ছে যে সব শুদ্ধ মিলিয়ে দূষণ নিচে নেমে যাচ্ছে আমি অতটা বাড়াবাড়ি করব না আবার প্রফেসর রবিকান্ত বলছে যে দুশো থেকে দুশো পঁচিশটির মধ্যে আসন থাকবে জোটের মানে এনডিএ জোটের তো ফলে লিটল কনফিউজ একটু বাড়িয়েছেন কিন্তু যোগেন্দ্র যাদব অনেকটাই কনজারভেটিভ তিনি নিজেও বলেছেন আমি কনজারভেটিভ তিনি কিন্তু প্রায় দুশো চল্লিশটি থেকে দুশো পঞ্চান্নটি অব্দি আসন দিয়েছেন এবং ক্ষেত্র তিনি বলছেন যে সাপোর্ট যদি পায় ইট উইল কাম টু 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 এবার অঙ্ক কষার পালা আপনাদের পার্ট পার্ট করে করছি প্রত্যেককেই খাতা পেন নিয়ে বসতে বলেছি বসেছেন কিনা জানি না কারণ আমি যদি অঙ্ক কষতে বসি তাহলে আমি যে ঠিক বলছি তার জায়গাটা কিন্তু ধরতে হবে এবং সেই জায়গাটাতে ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন কারণ ভুল মানুষ মাত্রই হয় প্রথমেই বলি বিজেপির তিনশো তিনটি আসন ছিল এবং তাদের জোট সঙ্গী সব মিলিয়ে তিনশো পঞ্চাশ প্লাস ছিল তার মধ্যে অনেকে বেরিয়ে গেছে যেমন উদ্ধব ঠাকরের দল বেরিয়ে এসছে কয়েকটা আসন কমেছে যেমন হচপচ হয়েছে আপনার হরিয়ানার আসন সেখান থেকে কিছু বেরিয়ে গেছে আমি ধরে নিচ্ছি সাড়ে তিনশো আসন এনডিএ তাহলে কমছে কি করে তাহলে সাড়ে তিনশো আমাকে লিখতে হবে সাড়ে তিনশো আমি পার্ট পার্ট করে যাব প্রথমেই যাব আমি কর্ণাটকে কর্ণাটকে আঠাশটি আসন এই আঠাশটি আসনের মধ্যে অনেকেই প্রেডিক্ট করেছেন যে অন্তত আঠেরো থেকে আহ বিশটি আসন পেতে পারে কংগ্রেস এবং তার জোট আমি অতটা বাড়াবাড়ি করব না আমি বারোটি আসন দিচ্ছি আমি মাত্র বারোটি আসন মাইনাস করছি অর্থাৎ তিনশো পঞ্চাশ মাইনাস বারো আপনাদেরকে দেখাচ্ছি তিনশো পঞ্চাশ মাইনাস বারো হলে কত হয় তিনশো আচ্ছা তারপরে আমি চলে যাচ্ছি মহারাষ্ট্রে টোটাল সিট ফর্টি এইট ফর্টি এইট সিটের মধ্যে টাইগার এবং আপনার প্রফেসর রবিকান্ত এরা কিন্তু দিয়েছে জোটকে প্রায় তিরিশটি থেকে পঁয়ত্রিশটি আসন এবং মনে রাখতে হবে অশোক উয়াংখেরে বলেছে যে সিঙ্গল ডিজিটে চলে যাবে কিন্তু বিজেপি এবং তার জোট আমি অতগুলোতে যাব না আমি টোটাল এই আট আটচল্লিশটা আসনের মধ্যে আমি চব্বিশটি আসন মাইনাস করতে চাই খুব বেশি না চব্বিশটি ঠিক ফিফটি ফিফটি করছি চব্বিশ মাইনাস করলে কত দাঁড়ায় তিনশো চোদ্দটি আসন চলো এরপরে আমি চলে আসছি রাজস্থান গুজরাট এবং ওই ওই ও একটা জিনিস বাদ যাচ্ছে ওয়ান অ্যান্ড ওয়ান সেটা থাকছে আপনার গোয়াতে তাহলে আরও এক মাইনাস হচ্ছে এক মাইনাস হলে কত দাঁড়াচ্ছে তিনশো তেরো এবার গুজরাট রাজস্থান মিলিয়ে অনেকের মতামত যে এখানে প্রায় পনেরোটির মতন আসন মাইনাস হবে আমি এতটাতে যাব না আমি আটটা মাইনাস করছি আট মাইনাস হচ্ছে বিজেপির জোটের কাছ থেকে হচ্ছে তিনশো পাঁচ এবার আমি চলে আসছি দিল্লি যেখানে সাতটি আসন হরিয়ানা যেখানে দশটি আসন পাঞ্জাব যেখানে তেরোটি আসন কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় রয়েছে ছটি আসন এবং আপনার হিমাচল প্রদেশ সব মিলিয়ে সেখানে কিন্তু বিজেপি লস করছে যেটা শো করছে সেটা হচ্ছে কি ষোলো থেকে সতেরোটি আসন আমি এতগুলো বাদ দেব না আমি বারোটি বাদ দেব তাহলে বারো বারো বাদ গেলে কত হচ্ছে তিনশো দুশো তিরানব্বই সরি দুশো তিরানব্বই এক মিনিট দুশো তিরানব্বই এবারে আমি ঢুকছি উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে আশিটি সিটের মধ্যে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড পঁচাশিটি আসনের মধ্যে বাষট্টি প্লাস পাঁচ অর্থাৎ সাতষট্টি আসন পেয়েছিল পঁচাশিটির মধ্যে বিজেপি আমি বলবো যে সেবার কিন্তু অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট কিন্তু বেশ ভালো রেজার্ভ করেছিল কংগ্রেস মাত্র একটি আসন পেয়েছে সেখানে এরা দেখাচ্ছে যে প্রায় আসন লস করতে পারে চল্লিশটি আসন আমি এতদূর যাব না আমি টোটাল ধরে নিচ্ছি যে পঁয়ত্রিশটি আসন বড় জোর লস করতে পারে পঁয়ত্রিশটি হলে ইতিমধ্যে এটা থেকে মাইনাস করতে হচ্ছে পঁয়ত্রিশটা যেহেতু ষোলো অলরেডি পেয়ে রয়েছে সেহেতু উনিশটি আসন আমি মাইনাস করব উনিশ কত হচ্ছে উনিশটি আসন যদি মাইনাস করা হয় কত দাঁড়াচ্ছে আবারও বলছি কত হচ্ছে দুশো চুয়াত্তর দুশো চুয়াত্তরটি আসন আমার একটু হেল্প নিতে হচ্ছে অপনার কাছ থেকে দুশো টি আসন আপাতত দাঁড়িয়ে রয়েছে জাস্ট এনডিএ কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে এখনো গভর্নমেন্ট করতে পারছি ঢুকুন বিহারে এবং ঝাড়খণ্ডে বিহারের আসন হচ্ছে চল্লিশ ঝাড়খণ্ডের আসন হচ্ছে তেরো টোটাল তিপ্পান্নটি আসন বা মতন হতে পারে আনুষাঙ্গিক ভাবে এই চুয়ান্নটি আসনের মধ্যে গতবারে আহ জোট পেয়েছিল মাত্র দুটি আসন বা তিনটি আসন এবার সেটা বেড়ে হচ্ছে ক্যালকুলেটর হিসাবে যেটা প্রফেসর রবিকান্ত বলছেন যেটা যোগেন্দ্র যাদব বলছেন যে কুড়িটি আসনের মধ্যে লস করছে আমি কুড়িটি আসন করবো না আমি পনেরোটি আসন লস করাচ্ছি তাহলে দাঁড়াচ্ছে টু ফিফটি নাইন টু ফিফটি নাইনে কিন্তু গভর্নমেন্ট করতে পারছে না এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত যেখানে আসাম রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এবং ছোট ছোট দেশগুলো যেখানে নানান গন্ডগোল এবং সম্প্রতি আপনারা জানেন যে যেভাবে যে কাণ্ড হয়েছে নারী দর্শন হয়েছে ইত্যাদি ইত্যাদি কাণ্ড কারখানা গুলো হয়েছে তাতে করে কিন্তু ভোট কমছে এবং প্রত্যেকেই এরা এনডিএ জোটে ছিল কিন্তু দুশো সাতচল্লিশ সরি দুশো সাতচল্লিশটি আমার বোধহয় ভুল হয়েছে একটুখানি দুশো সাতচল্লিশ এবং মধ্যপ্রদেশ ছত্রিশগড় উড়িষ্যা এই পাঁচটি জায়গাতে লস করছে ছটির মতন আসন আমি ছয় আরও মাইনাস করছি দুশো একচল্লিশটি আসন অর্থাৎ খুব নিম্ন মিনিমাম যোগেন্দ্র যাদবের কাছাকাছি যে রেজাল্টটা সেটা দুশো একচল্লিশটি আসন পাচ্ছে জোট অর্থাৎ কোনোভাবেই গভর্নমেন্ট করতে পারছে না তো এখন ব্যাপারটা দাঁড়া দাঁড়িয়েছে যে তাহলে কি করে গভর্নমেন্ট হবে এবার এই গভর্নমেন্ট করতে গেলে তাদের সাহায্যের দরকার তাদেরকে হয়তো সাহায্য করতে পারে দশ বারোটি আসন নিয়ে ধরুন ওই দুশো একচল্লিশটা গিয়ে দাঁড়াবে হয়তো দুশো পঞ্চাশ তিপ্পান্ন পঞ্চান্ন সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু কিন্তু কেন করবে চন্দ্রবাবু নাইডুর ইডিসিবিআই করা হয়েছিল তাদের তাদের প্রত্যেকের এবং এমন হতে পারে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়তো তাদের পাশে দাঁড়াতে পারে বিজেপি জনতা দল কারণ অ্যান্টি কংগ্রেস দ্বারা এবং এটা দুজনও যদি দাঁড়ায় তাহলে এই সংখ্যাটি প্রায় সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছি যাচ্ছে কিন্তু এখানে কন্ডিশন হয়েছে যেটা খুব ভালো করে শুনে নিন এখানে নীতিশ কুমার থেকে শুরু করে যারা জোট সঙ্গী রয়েছে প্রত্যেকের একটি মতামত যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে সরাও কারণ এরা চমকে ধমকে ভয় পাইয়ে দিয়ে কাজ করছে সেটা সংঘ পরিবার দলের অভ্যন্তরে সব থেকে মারাত্মক অবস্থা হচ্ছে যোগী আদিত্যনাথ যিনি সব থেকে ক্ষিপ্ত হয়ে রয়েছে যাকে মোটামুটি গত মঙ্গলবার আজ একটা মঙ্গলবার গত মঙ্গলবার যাকে মোটামুটি সাইড করে দিয়েছিল অমিত শাহ যে তোমাকে কিছু করতে হবে না বাকি আমি দেখছি সেই যোগী আদিত্যনাথ এবং তার দলবল কিন্তু প্রচন্ড ক্ষেপে রয়েছে এবং যোগী আদিত্যনাথ জানেন যে নরেন্দ্র মোদী যদি কোনোভাবে আসে তাহলে তাকে ঘেচাং করে কেটে বাদ দিয়ে দেবে এটা অনেক ঘটনা পরে একসময় আপনাদের বিস্তারিত বলবো ফলে যোগী আদিত্যনাথের সঙ্গীসাথী যারা রয়েছে এবং আপনাদের বলি যে নরেন্দ্র মোদীর থেকে ঢের পপুলার হচ্ছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ইজ দিস যে দেখুন নরেন্দ্র মোদী উদ্ধত একা চলতে ভালোবাসেন বিমানে করে যখন ফরেনে যান কোনো সাংবাদিককে সঙ্গে নেন না সেক্রেটারি ফেক্রেটারি কারণ মুখ আপনারা দেখতে পাবেন হয়তো সঙ্গী সাথে কিছু থাকে বটে এবং যখন বিমান থেকে নেমে আসেন তিনি একা নেমে আসেন তিনি কখনো কাউকে কোনো পার্শ্ব চান না অভূতপূর্ব আমায় দেখো আমায় দেখো মধ্যে আছে এটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে অনেক সময় অনেক চিকিৎসকরা বলেন আমি সেই লাইনে যাচ্ছি না এমন ঘটনা হচ্ছে যে গতকাল অর্থাৎ সোমবার দিন বেনারস অর্থাৎ তাশি যেটা হচ্ছে নরেন্দ্র মোদীর কেন্দ্র সেখানে তিনি দেখে নিতে পারেন আপনারা যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে তিনি ক্যাম্পেইন করেছেন প্রায় আড়াই ঘন্টা ধরে কোন প্রধানমন্ত্রীকে আপনারা রোগ করতে দেখেছেন এর আগে এতগুলো প্রধানমন্ত্রী কাউকে দেখেননি যোগীকে পাশে রেখে ওই তাদের ওই পদ্মচিহ্নকে এরকম নাড়াতে নাড়াতে গেছে অনেকেই বলছে যোগী নাকি এরকম ভাবে নাড়াচ্ছিলেন আহ এরম এরকম ভাবে নাড়াচ্ছিলেন তার মানে ইনডাইরেক্টলি নাকি তিনি বলছিলেন একে দিও না একে ভোট দিও না নরেন্দ্র মোদীর পাশে কনস্ট্যান্ট কিন্তু যোগীকে দেখা গেছে অর্থাৎ নরেন্দ্র মোদীর নিজের আসন নিয়েও সিকিওর নন এই কাণ্ড কারখানা যখন হচ্ছে আমি আরেকটা পয়েন্ট আপনাদের বলেছিলাম যে সেনসেক্স থেকে শুরু করে শেয়ার মার্কেটে ধস নামবে ধস মানে বিভৎস ধস নেমেছে গতকাল বিকেলের দিকে একটুখানি উঠেছিল সেটা ওনাকে প্রেশারাইজলি করা হয়েছে এবং এই যে আম্বানি আদানিকে মোদী সমালোচনা করেছেন শোনা যাচ্ছে কানা ঘুষতে আদানি অ্যারেস্ট হতে পারে শেষ মুহূর্তে কারণ এছাড়া কোনো বিকল্প নেই অ্যারেস্ট করিয়ে রাহুলের বন্ধু হিসেবে তাকে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে রটেছে এমন ঘটনা ঘটতেও পারে আমি জানি না কিন্তু বাজারে এই কথা রয়েছে আমার কাছে এইটুকু তথ্য এসছে এবং শেষ চেষ্টা এটাই থাকছে তার সঙ্গে সঙ্গে আরও যে চেষ্টাটা থাকছে যে কোনোভাবে অন্তত দুশো বাহাত্তরের কাছাকাছি যদি নিয়ে যাওয়া যায় কিন্তু আবারও আমি শ্রদ্ধার সঙ্গে জানাই দুশো বাহাত্তর যদি সঙ্গী সাথে নিয়ে করা হয় তাদের টার্মস কন্ডিশন থাকবে মোদী এবং অমিত শাহকে হাটাও অর্থাৎ কোনোভাবে মোদী এবং অমিত শাহ আর ফিরছেন না এটা মোটামুটি সাব্যস্ত হয়েছে এই ধরনের বিশ্লেষণের মাধ্যমে এটা কিন্তু এক্সিট পোল না একটা আইডিয়া আপনাদের বলে রাখি বাকি প্রবীরবাবু যেটা বলছেন সেটা দেখে নিতে পারেন এইবারে ফ্যান্টাস্টিক ব্যাপার যেগুলো মানে তথ্য ভিত্তিক বলবো আমি বলেছি মিডিয়া সরবে প্রথম আমরা দেখেছি মিডিয়ার জায়গা থেকে নিদারুণভাবে সরেছে সেটা যে জি টিভি পরিষ্কার বলেছে যে প্রথমে যে কোনো স্পিড থেকে নর্মাল স্পিডে যেতে গেলে প্রথম নিউট্রাল করতে হয় তা আমি নিউট্রালে গেছি এবং নিউট্রালের পরে তিনি এখন কিন্তু র্যান্ডাম মোদির সমালোচনা করছেন আমার আইটেম নাম্বার টু ইন্ডিয়া টিভি ইন্ডিয়া টিভিতে সাবদেশাই ইতিমধ্যেই এই যে আমরা যেমন স্পেসমেন্ট নিয়ে বসছি তিনিও কিন্তু বসেছিলেন দুজন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে কে এগিয়ে কে পিছিয়ে এই ব্যাপারে এবং সবদেশাই কিন্তু সেখান থেকে বললেন যে ইটস ঘুরেছে এটা যেমন ঘুরেছে আপনাদেরকে খুব রহস্যজনকভাবে বলি যে সম্প্রতি এবিপি নিউজ যেটাকে আপনারা রীতিমতো গদি মিডিয়া ইত্যাদি ইত্যাদি খারাপ কথা যেগুলো বলেন আমি সেই লাইনে যাবো না তারা সম্প্রতি এরকম প্যানেল বসিয়েছিলেন এবং প্যানেল বসিয়ে তারা আলোচনা করেছেন কে এগিয়ে কে এগিয়ে কে পিছিয়ে এবং সেখানে কিন্তু সমান পরিমাণে বক্তব্য রাখা হয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধী যেখানে যেখানে ভাষণ দিতে যাচ্ছেন বা রাহুল সেখানে সেখানে কিন্তু তারা যাচ্ছে এবং সে ছবি লাইভ দেখাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এবিপি নিউজে এই দু একদিনের মধ্যে আপনারা জানেন যে শিবসেনা উদ্ধব উদ্ধব ঠাকুরের পন্থী শিবসেনা সঞ্জয় রাউতকে কিন্তু ইন্টারভিউ বিরাট ইন্টারভিউ নেওয়া হয়েছে যে কি হতে পারে তুমি কি করবে কারণ মহারাষ্ট্রের সব থেকে বিভৎস যে বলে রাউতের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে এবিপি ভাবতে পারবেন না তারপরে যেটা শুনলে চমকে যাবেন যে এনডি টিভি যেটা একেবারেই আদানির টিভি সে এনডি টিভি কিন্তু সম্প্রতি ইন্টারভিউ নিয়েছে শশী থারুরের এনডি টিভি কিন্তু ক্রমাগত ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীর পেছনে এবং আপনারা শুনলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গে কি হাল হকিকত সেটাও কিন্তু ডিসকাশনের মধ্যে রাখছে অফিসিয়াল চ্যানেল যাদেরকে আপনারা গদি মিডিয়া বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ বিগ সাবজেক্ট ইন দেয়ার চ্যানেল দে আর অল গোদি মিডিয়া অ্যাজ পার ইউর ভার্সন ফলে চ্যানেলগুলো সরছে দু একজন ওদিক রয়েছে তারা ধীরে ধীরে সরবে যেতে দিন সময় কাজেই যে যে সূত্র মারফত আমরা বুঝতে পারি যে মোদি পিছিয়ে যাচ্ছে তার সঙ্গে অ্যাডিশনাল আরো দুটো ইন্টারেস্টিং কথা বলছি মোদি সম্প্রতি বলেছেন যে শারদ পাওয়ারকে একটি অফার দিয়েছেন যে আপনি তো আমার বড় দাদার মতন আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন অর্থাৎ যেটা কম কমবে শারদ পাওয়ারটাকে সাহায্য করবে শারদ পাওয়ার দলের ফিকফিক করে হেসে বলেছেন যে শারদ দলটাকে ভেঙে টুকরো করেছিলেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ শারদ পাওয়ার আসবে কেন পার্ট নাম্বার টু তিনি শিবসেনার উদ্ধব ঠাকরের ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি তার ভাষণে বলেছেন যে উদ্ধব ঠাকরের কোনো ক্ষতি হলে আমি তো তার পাশে আছি বড় দাদার মতন উদ্ধব ঠাকরেকে তাকে টসকানো যায়নি তিনি পরিষ্কার হেসেছেন এবং উদ্ধব ঠাকরে গতকাল মুম্বাইতে শহর মুম্বাইতে হিন্দিতে ভাষণ দিয়েছেন বিভৎস ভীত কাজে এই হচ্ছে গিয়ে সিচুয়েশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গতকাল যে আটটি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে আমার কাছে প্রশ্ন রয়েছে কিন্তু আসনের ব্যাপারে যে খুব লড়াই লড়াই হবে হবে যেটা আসনে একটা শতাব্দী এগিয়ে যেমন শত্রুবন সিনহার এলাকায় লড়াই হবে শত্রুবন এগিয়ে দিলীপ ঘোষ আনফর্চুনেটলি পিছিয়ে রয়েছেন মেজাজ খারাপ করেছেন কিন্তু লড়াই হবে সেখানেও কিন্তু ফিফটি ফিফটি আমি বলে রাখছি কিন্তু খানিকটা হল সেখানে কিন্তু দিলীপ ঘোষ চিন্তায় রয়েছেন নিজেই এবং যেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল অ্যাবসলিউটলি সেই জায়গাটি হচ্ছে গিয়ে রানাঘাট কারণ মহুয়া বের করে নিয়েছে ইলেকশন কাজেই এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রবিকান্ত বলেছে দশটির বেশি আসন পাবেন না এবং ওয়াংখারে বলেছেন প্রসূনাচার্য বলেছেন এবং সব থেকে ভালো হয় যদি রণতিদেব সেনগুপ্ত আমার অনুষ্ঠানটা ওয়াচ করে থাকেন তিনি সব থেকে ভালো ওয়াচার এবং সব থেকে ভালো বলতে পারেন নন্দিতাকে অনুরোধ করবো যে আপনি তো আমাদের গুরু আপনি দয়া করে ওখানে দেখান যে পশ্চিমবঙ্গে কটা আসন পেতে পারে সেখানে অশোক ওয়াংখের বলেছে সাত আটটার বেশি আসন পাবে না আমি একটু বাড়িয়েই রাখলাম আমি বললাম ঠিক আছে তেরো চোদ্দটা আসন পাবে কিন্তু কমছে তো এই হচ্ছে গিয়ে ভোটের চেহারা আমি সব কমিয়ে কমিয়ে বলার পর এই সিচুয়েশন দাঁড়িয়েছে দেখা যাক এরপরে কোথায় গিয়ে